মায়াবী হরিণ অনেক চালাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই জুম্মা মুবারক, পবিত্র শুক্রবারের শুভেচ্ছা অভিনন্দন। আর সবচেয়ে ভালো লাগে শুক্রবার এই দিনটা আসলে, কারণ এই দিনে দেখা যাচ্ছে যে সবার ব্যস্ততার মাঝে সবাই এক জায়গায় আমরা যাই, মসজিদে যাই, সবার সঙ্গে মসজিদে গিয়ে দেখা হয়, খুব ভালো লাগে। আমি হাঁটতেছি মাঠের মাঝখান দিয়ে, ওই দিক থেকে আসলাম, দেখলাম যে কি জানি একটা ছাগল আর কি, ছাগল একটা গলার মধ্যে রশি লাগায় ঝুলেছিল, মানে ফাঁসি লাগছে আর কি। ওটাকে যাই হোক, যার সময়টাকে ছুটাই দিলাম, নাহলে হয়তো বা ছাগলটা মারাও যাইতে পারতো। সে উপরে উঠতেছে। তো বন্ধুরা, এই জন্য সবাইকে বিশেষ করে এই জুমার শুভেচ্ছা জানানোর জন্য ভিডিওটা করলাম। সবাই দোয়া করবেন আজকে সবার সবার জন্য। নামাজ পড়ে আসার সময় সুন্দর একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে দেখেন ছোট্ট একটা চিড়িয়াখানায় হরিণ দেখা যাচ্ছে। সে ভয় পাচ্ছে, পিছন ক্যামেরা দিয়ে আপনাকে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন মায়াবী হরিণ অনেক চালাক, আসতে চাচ্ছে না, এনে একবারে কাছে চলে আসছে আমার। উফ নো, দেখেন কত সুন্দর, আমি ঘাল দিই, ঘাস খাই কিনা দেখি। ঘাসটা একবারে কাছে চলে আসছে। ওর কাছে প্রচন্ড মশা, ওর কাছে বেশিক্ষণ থাকা গেল না, কারণ ওর আশেপাশে প্রচন্ড মশা আর ছোট ছোট কি জানি একগুলান পোকা, ছোট ছোট কি জানি একগুলান পোকা শুধু কানের মধ্যে পুরো মাথায় মৌমাছি চাকের মতো অ্যাকশন করতেছে, একবারে মাথায় আছে ধরতেছে, এখানে বেশিক্ষণ থাকা গেল না। একে নামাজ পড়েছেন, কার কার জন্য দোয়া করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কার জন্য দোয়া করলেন নামাজে বসে। আর যারা যারা বিবাহিত তারা অবশ্যই একটা করে লাইক দিবেন, আর হচ্ছে যারা অবিবাহিত তারা বিশেষ করে বেশি লাইক দিবেন, কারণ অবিবাহিত ইয়াং যুবকদের একটু একজন আরেকজনের প্রতি ভালোবাসাটা অন্যরকম। যারা ইয়াং, যারা যাদের গার্লফ্রেন্ড আছে তারা দোয়া করে যে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে যেন তাড়াতাড়ি দেখা হয়। তো বন্ধুরা সামনে এগোই, এই প্রচণ্ড রোদে কোনো কিছুই ভালো লাগে না, যদি রোদ না থাকে তাহলে মোটামুটি সব কিছুই ভালো লাগে। রোদের কারণে কোথাও ঘুরতেও ভালো লাগে না, কারণ সচরাচর গরমের দিনে যে রোদটা ওঠে এটা তো সবার কাছে আমরা দেখা যায় যে সবার ইজি হয়ে যায়, শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু ঠান্ডার সময় যে গরমটা ওঠে এই ঠান্ডার সময় গরমটা প্রচণ্ড হিট, কারণ সূর্যের তাপটা এতভাবে শরীরে লাগে মানে সহ্য করা যায় না এরকম গরম। বিশেষ করে বান্দরবনে তো গরমটা বেশি, দেখতে পাচ্ছেন সূর্যের স্পিডটা কীরকম ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে একটু একটু, কারণ বান্দরবনে যেমন রোদ তেমন ঠান্ডা তেমন কুয়াশা। বন্ধুরা কিছুদিনের মধ্যে হয়তো বা নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারব আশা করতেছি, যদি যাওয়া হয়, প্রোগ্রাম আছে কোথাও যাওয়া সুন্দর কোনটা জায়গায় জানি না, এখনও কনফার্ম না, কনফার্ম হলে অবশ্যই ভিডিওতেই জানাবো যে কোথায় যাচ্ছে, লোকেশন কোথায়। আর সিনিয়র ইউটিউবার আছেন মানে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, আমার তো নতুন এই জন্য অনেক কিছু বুঝি না, আর যে ভাইয়েরা অনেক দিন থেকে কন্টেন্ট তৈরি করতেছেন তাদের অভিজ্ঞতা অনেক বেশি,
কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কি করলে মানে ভালো হয় এটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সমস্ত ইউটিউবার ভাইদের কাছে হেল্প চাচ্ছি আর কি, কারণ হেল্পের দরকার আছে, একা একা সব কিছু করা সম্ভব না। বন্ধুদের সাপোর্টটা যে সবচেয়ে বড়, বন্ধুদের সাপোর্ট না করলে আসলে কোনো কিছুই সম্ভব হয় না। আর একটা কথাই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, প্রতিদিন আমার আপডেট ভিডিওগুলো দেখবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি ভিডিওগুলো রেগুলার দিতে হয় না, কারণ অনেক কাজের ভেতরে দেখা যাচ্ছে যে ভিডিও করা হয় না। মানে একটা ভিডিও করতে গেলে সবসময় একটা মন মানসিকতা প্রিপারেশনের দরকার হয়। ইদানিং খুব সমস্যার মধ্যে আছি যে একটা ভিডিও বানাবো বা ভিডিও করে আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো বন্ধুদেরকে, আসলে এটা হচ্ছে না। এই জন্য মনটাও আমার অনেক খারাপ, রেগুলার না ভিডিও দিতে পারলেও মনটা খারাপ লাগে। আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আমার বাকি বন্ধুরা দেখতে পারে। তো বন্ধুরা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।